দেখি কার রক্তের কত জোর, রক্তদানই নতুন ভোর। সন্তোষ মিত্র স্কোয়ারে রক্তদান উৎসব আয়বায়ক 50 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সজল ঘোষ আমাদের সঙ্গে একান্ত আলাপচারিতা রয়েছেন একদম রক্তদান শুরুর ঠিক আগে। সজলদা, ট্যাগলাইনটাও কিন্তু ভারী অদ্ভুত, চারিদিকে রক্তদান উৎসব চলছে, তার মধ্যে আপনার রক্তদান উৎসব খানিকটা হলে কি আলাদা? দেখুন, আলাদা এ বলে কিছু না, এই যে উৎসব কথাটা বলছে, যতদূর মনে পড়ে আমাদের ক্লাব থেকেই আমরা প্রথম এই রক্তদানটাকে উৎসব নাম দিয়েছিলাম, যদি খুব ভুল না হয় তাহলে এটাই প্রথম দেওয়া উৎসব। তো দেখুন, একটা বিজ্ঞাপনী চমক থাকে সবসময়, বিজ্ঞাপনী চমক মানে একটা ভালো কথা, ভালো ছবি, ভালো জিনিস, যাতে করে বাকিটা মানুষ আরও বেশি করে পড়ে। এই যে কার রক্তের কত জোর, হ্যাঁ, এই ফ্লেক্সের জঙ্গলে এই লেখাটা যদি কারোর চোখে পড়ে সে বাকিটা পড়বে। ব্লাড ক্যাম্প, তার সাকসেস, তার ফেলিওর নির্ভর করে কতজন মানুষ সেখানে রক্ত দিলেন তার ওপর, কে কে এলেন, কত ভিড় হলো, কত মাইক লাগিয়েছে, তার ওপর নির্ভর করে না একদম। তাহলে তো মানে ধরেই নেওয়া যাচ্ছে আপনি রক্তদান উৎসব একদম রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করছেন, সেটা বোঝাই যাচ্ছে। না 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 না, আমি তো সরকারি ব্লাড ব্যাংকে ব্লাড দিচ্ছি, এখানে এখানে শাসক শোষক এখানে এসব কোনো, আজকের এই সন্ধ্যেটায় অন্তত আর সেই ইস্যুটা থেকে আমি বাইরে থাকলাম। একটা অন্য বিষয় আমি আসবো এই প্রসঙ্গতে, বইমেলা শুরু হয়েছে ইতিমধ্যে, কিন্তু বইমেলা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পলিটিক্যাল লিডাররা কি বই লিখতে পারেন না, এবং তিনি সরাসরি বইমেলার উদ্বোধনের দিন আক্রমণ করেছেন জাস্টিস গাঙ্গুলিকে, নাম না করলেও। কি প্রতিক্রিয়া আসলে? না না, মুখ্যমন্ত্রীর কথা কি প্রতিক্রিয়া দেবো, মুখ্যমন্ত্রীর কথা বলা কর, বাইরে চলে গেছেন উনি, হ্যাঁ, উনি সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন, ওনাকে নিয়ে বলা যায় না। আর হ্যাঁ, এটা ঠিকই বলেছেন যে যারা এ করেন, রাজনীতি করেন, তারা কবিতা লেখেন, তারা বই লেখেন, হ্যাঁ, বিশেষ যাদের মধ্যে ট্যালেন্ট আছে তারা আবার এপাং ওপাং ঝপাং লেখেন, হ্যাঁ, এরা সবাই লিখতে পারে না। উনি যত বই লিখেছেন আমার জানা নেই, রবীন্দ্রনাথ মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কিংবা ধরুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিংবা ধরুন কথা সম্রাট শরৎচন্দ্র, এনারাও এত বই লিখেছেন কিনা সংখ্যায় যদি হিসেব করা হয় আমার জানা নেই। আবার উনি নাকি ওই বইয়ের রয়্যালটি পায়, আমি জানতে চাই কে কেনে, কে পড়ে ওই বই। সন্তোষ মিত্র স্কোয়ারে অভিনব রক্তদান উৎসব, সন্তোষ মিত্র স্কোয়ারে চলছে এই রক্তদান উৎসব। স্বাভাবিকভাবেই 50 নম্বর ওয়ার্ডের যিনি পৌরপিতা সজল ঘোষ এবং এই রক্তদান উৎসবের যিনি আয়বায়ক তার সঙ্গে আমরা কথা বললাম। রক্তদান উৎসবে কথা বলতে বলতে স্বাভাবিকভাবেই একটা বিষয় চলে আসে, রাজ্যের শাসক দলের দুর্নীতির প্রসঙ্গও কিন্তু এই রক্তদান উৎসবে চলে এলো, এবং তিনি কিন্তু উৎসব এই শব্দটা তিনি বলতে নারাজ। তিনি যেটা বললেন, আমি সেই সব মানুষজনদেরকে অবশ্যই কুর্নিশ জানাবো যারা রক্তদান করছেন, অন্যের প্রাণ বাঁচাচ্ছেন। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, ইভিএম নিউজ, কলকাতা।